হ্যালো টেকসানবাসী, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। তো হ্যাকিং এবং টেকনিক্যাল রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমাদের মাঝে এসেছে, তো এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের ফোনে জিপিএস লোকেশন যে আইকনটি থাকে এটা যদি আমরা অফ করে রাখি তাহলে কি আমাদেরকে ট্র্যাক করা সম্ভব? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সম্ভব। যদি আপনি জিপিএস ট্র্যাকার অফ করে রাখেন তবু আপনার ডিভাইসটাকে ট্র্যাক করা সম্ভব। তা না হলে হয়তো বা চোরাই ফোনগুলো সবাই জিপিএস ট্র্যাকিংটা অফ করে ব্যবহার করত, যার ফলে আপনাকে কখনোই ধরা সম্ভব হতো না। কিন্তু আদতেও ভুল ধারণা, জিপিএস লোকেশন ট্র্যাকিং অফ করার পরেও আপনাকে ট্র্যাক করা সম্ভব। তো পরের প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকি, তো এই স্মার্ট ওয়াচ থেকে যে রেডিয়েশনটা বের হয় এটা কি আমাদের শরীরের ক্ষতি করে কিনা? অ্যান্সার হচ্ছে না, এই রেডিয়েশন আমাদের শরীরের ক্ষতি করে না, কারণ স্মার্ট ওয়াচ থেকে বের হওয়া মাইক্রো রেডিয়েশন আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। পরের প্রশ্ন হচ্ছে যে আমরা গেম খেলি বা ক্যামেরা বেশিক্ষণ ব্যবহার করার ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, এর ফলে ফোনের কোনো ক্ষতি হবে কিনা? অ্যান্সার হচ্ছে না, এর কারণ হচ্ছে যখন আমরা ফোনে গেম খেলি বা আমরা অতিরিক্ত মাত্রায় ভিডিও করি বা ফটো তোলার কারণে ফোন যখন হিট হয়, আদতে এটা ফোন হিট হয় না, ফোনের ভিতরে থাকা প্রসেসরটা হিট হয়ে যায়, যার ফলে ফোনটা কিছুটা গরম অনুভব করেন আপনি। কিন্তু ফোনের ভিতরে থাকা 80% ডিভাইস বা মাদারবোর্ড 100 ডিগ্রি পর্যন্ত তাপ সহন করতে পারে, অর্থাৎ 100 ডিগ্রি পর্যন্ত যেতে গেলে আপনার হাতটি পুড়ে যেতে হবে, এরকম একটি তাপমাত্রা থাকতে হবে। তো আশা করি এতটাও হিট হয় না। তবে হ্যাঁ, যদি ব্যাটারি থেকে হিট নির্গত হয় তাহলে অবশ্যই আপনার ফোনের ক্ষতি করবে, যার কারণে আপনি লক্ষ্য করবেন ফোনে থাকা প্রসেসর এবং ব্যাটারি তারা কিন্তু পাশাপাশি রাখে না, কিছুটা দূরত্ব মেনটেন করে। এবং পরের প্রশ্নটি হচ্ছে যে আমরা যে সবসময় কথা বলি বা ফোন ইউজ করি, কোনো অ্যাপস যদি চায় আমাদের কথোপকথন বা আশেপাশের সাউন্ডগুলো তারা কি রেকর্ড করে নিয়ে যেতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে তারা যদি চায় পারবে, কারণ আপনি অ্যাপস ইনস্টল দেওয়ার সময় কি কি পারমিশন দিচ্ছেন তার উপর নির্ভর করবে। তবে ফোন অফ থাকা অবস্থায় কোনো ধরনের রেকর্ডিং বা আশেপাশের কোনো নয়েজ তারা রেকর্ড করতে পারবে না। তার থেকেও বড় কথা হচ্ছে কোনো অ্যাপস যদি আপনার কাছ থেকে এই ধরনের পারমিশন চায় এবং সে যদি রেকর্ড করে, অ্যান্ড্রয়েড এবং আইফোনের দুটোরই অপশান আছে, তখন তারা আপনাকে একটি নোটিফিকেশান শো করবে বা আপনি ডিসপ্লেতে আইকনটা দেখতে পারবেন। তো আরও একটি কমন প্রশ্ন হচ্ছে, আপনি কি হার্ড ডিস্ক ইউজ করবেন নাকি SSD ইউজ করবেন? দেখুন ভাই, আমাকে যদি বলা হয় যে কেউ আমাকে 1 TB হার্ড ডিস্ক দিবে এবং 256 SSD দিবে, আপনি কোনটা চয়েস করবেন? আমি চয়েস করবো 256 GB SSD, কারণ বড় একটি কচ্ছপের পিঠে চড়ে যাওয়ার চাই ছোট্ট একটি ঘোড়ার পিঠে যাওয়া ভালো। কারণ হার্ড ডিস্কের প্রোগ্রাম থেকে শুরু করে যত কিছু আপনি ব্যবহার করেন সেটা যদি 1 মিনিটে কার্য সম্পাদন করে SSD, সেই কাজটি আপনাকে 10 থেকে 15 সেকেন্ডে করে দিবে, অর্থাৎ এতটাই ফাস্ট কাজ করে SSD। আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে টরেন্ট যে সফটওয়্যার বা অ্যাপস রয়েছে এটি কি আসলে লিগ্যাল নাকি ইলিগ্যাল? দেখুন, টরেন্ট সফটওয়্যার বা অ্যাপ কিন্তু লিগ্যাল, কিন্তু এর মাধ্যমে কপিরাইট কোনো ভিডিও বা কোনো জিনিস ডাউনলোড করা কিন্তু ইলিগ্যাল। তো আরও একটি কমন প্রশ্ন করেছেন বেশ কিছু ভাই, যে ভাই 4000 A ব্যাটারি এবং 5000 A ব্যাটারি কোনটা ভালো? কেননা অনেক সময় দেখা যায় 5000 A ব্যাটারির থেকে 4000 A ব্যাটারি ব্যাকআপ বেশি দিচ্ছে, এটার কারণটা কি? দেখুন, ব্যাটারি ক্যাপাসিটি নির্ভর করে 50% এবং 50% নির্ভর করে যে আপনার ফোনের ডিসপ্লে কত বড় বা ফোনের হার্ডওয়্যার আপনার কতটুকু চার্জ ব্যয় করছে। যেমন ধরুন, আপনার ফোনের ব্যাটারি যদি হয়ে থাকে 4000 A আর আপনার ফোনের ডিসপ্লে যদি হয়ে থাকে 4 ইঞ্চি, আর যদি আপনার ব্যাটারি হয়ে থাকে 5000 A আর আপনার ডিসপ্লে যদি হয়ে থাকে 6 ইঞ্চি, তাহলে অবশ্যই 4000 A ব্যাটারিটা বেশি ব্যাকআপ দিবে। এছাড়াও হার্ডওয়্যার আপনার কতটা চার্জ ব্যয় করছে তার উপরও নির্ভর করবে আপনার ব্যাটারি ব্যাকআপ কীরকম থাকবে। তো সুতরাং ব্যাটারি বেশি মানে নেই যে চার্জ বেশি বেশি থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই, ফোনের ডিসপ্লে এবং হার্ডওয়্যারের উপর নির্ভর করবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ চলবে। আরও একটি কমন প্রশ্ন হচ্ছে, হার্ড ডিস্কের পাশে যদি ভারী কোনো ম্যাগনেট রাখা হয় তাহলে কি ডাটার লস হবে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তবে আপনি যদি SSD ইউজ করেন পাশে কোনো ভারী ম্যাগনেট রাখলে তার কোনো ডাটা লস বা ল্যাগ হওয়ার সম্ভাবনা নেই। তবে হার্ড ডিস্কের পাশে যদি কোনো ভারী ম্যাগনেট রাখেন, আমরা সকলেই জানি হার্ড ডিস্কটা কিন্তু ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমেই কাজ করে, সুতরাং আপনি যদি ভারী কোনো ম্যাগনেট হার্ড ডিস্কের পাশে রাখেন তাহলে ডাটা লস বা ল্যাগ হওয়ার সম্ভাবনা আছে। তো আরেকটি কমন প্রশ্ন হচ্ছে যে আমরা যে চার্জিংয়ের ক্যাবল ব্যবহার করি বা ডাটা আদান প্রদানের জন্য যে ক্যাবল ব্যবহার করি, মাইক্রো USB ক্যাবলের থেকে সি পোর্ট কি বেশি ফাস্ট? অ্যান্সার হচ্ছে না, দেখুন, এটাতে মাইক্রো USB নাকি সি পোর্ট ব্যবহার করেছে এটা ম্যাটার করে না, ম্যাটার করে ডিভাইস এবং তারের উপরে যে আপনি কি তার ব্যবহার করছেন এবং কোন ডিভাইসটাতে ব্যবহার করছেন সেই ডিভাইসটা ফাস্ট কিনা। আরও একটি ট্র্যাকিং রিলেটেড কোশ্চেন আছে যে সিম খুলে ফেললে ডিভাইসটাকে ট্র্যাক করা যায় কিনা।
অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি যদি সিম খুলেও ফেলেন তাহলেও আপনার ফোনটি ট্র্যাক করা সম্ভব। তো আপনাদের ভিতরে যাদের খারাপ চিন্তা ভাবনা আছে তারা বাদ দিন। পরের প্রশ্ন হচ্ছে, প্লে স্টোরে সকল অ্যাপস কি 100% সিকিউর? অ্যান্সার হচ্ছে না, প্লে স্টোরে সকল অ্যাপ যে সিকিউর এমন কোনো কথা নেই, তবে তাদের ভার্সন বা ল্যাঙ্গুয়েজ সিকিউর থাকে। পরবর্তীতে তাদের যদি কোনো সিস্টেম চেঞ্জ করে হয়তো বা প্লে স্টোর থেকে তাদেরকে ব্যান করা হয়। ব্যান করার আগে যদি আপনার ডিভাইসের ক্ষতি করে ফেলে বা আপনার কাছ থেকে কোনো ইনফরমেশান নিয়ে যায় তার জন্য কিন্তু প্লে স্টোর দায়ভার নেবে না। তো সুতরাং প্লে স্টোরের যে সকল অ্যাপসই 100% সিকিউর এমনটা ভাবার কোনো কারণ নেই। অবশ্যই আপনারা অথেন্টিক বা ভালো সুনাম রয়েছে এমন কিছু অ্যাপস ব্যবহার করবেন। তো আরও একটি কমন প্রশ্ন হচ্ছে, আইফোন বা আইপ্যাডে ভাইরাস অ্যাটাক করতে পারে কি না? অ্যান্সার হচ্ছে পারে, তবে তাদেরকে একটু মাথা কাটাতে হয় বা একটু হার্ডওয়্যার করতে হয়। সরাসরি তাদের কোনো ভাইরাস অ্যাটাক করতে না পারলেও ম্যালওয়্যারের মাধ্যমে তাদেরকে কিন্তু অ্যাটাক করা সম্ভব। তো সুতরাং আপনি আইফোন বা আইপ্যাড ব্যবহার করছেন মানেই যে আপনি 100% সিকিউর এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, কারণ ভাইরাস না অ্যাটাক করতে পারলেও ম্যালওয়্যার কিন্তু আপনাকে অ্যাটাক করবেই। তো আরও একটি প্রশ্ন হচ্ছে যে, আমাদের ফোনের ডিসপ্লে রেডিয়েশন বা ল্যাপটপের বা ডেস্কটপের রেডিয়েশন আমাদের চোখের ক্ষতি করে কি না, বা এর মাধ্যমে আমাদের ঘুমের কোনো ক্ষতি হয় কি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই হয়, যার কারণে প্রত্যেকটি ডিভাইসেই কিন্তু নাইট মোড অপশানটি দিয়ে দেওয়া হয়। ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই বলুন, তার রেডিয়েশন যেটা ছড়ায় সেটা সাময়িকভাবে চোখের ক্ষতি না করলেও একটা না একটা সময় আপনি পরবর্তীতে ফিল করবেন যে আপনার চোখের তারা ক্ষতি করেছে। সাদা লাইট কিন্তু আমাদের চোখের ভিতরে পড়লে সাময়িকভাবে কিন্তু ঘুমের ক্ষতি হয় বা ঘুম সহজে আসতে চায় না, যার কারণেই কিন্তু আমাদের নাইট মোডটা দিয়ে দেওয়া হয়। তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব, বা এইরকম ভিডিও আমরা তৈরি করবো কি না আপনাদের জন্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার ভিতরে থাকা টেকনিক্যাল এবং টেকনোলজি নিয়ে আজব আজব সব প্রশ্ন হাজির হয় তো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও এই অল্প সময়ের ভিতরে আপনারা এই টেকসান পরিবারকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।